আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের সুন্দর জামা ওড়নাটি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা। তাছাড়া সুন্দর সুন্দর জামার ডিজাইন আরও তোমাদেরকে দেখাবো, সেগুলো তোমরা মিস করে দিবা। আর হ্যাঁ, যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা। যোগাযোগ করলেই আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে পারবা। তাহলে চলো বেশি কথা না বলে তোমাদের সাথে সুন্দর জামাটি প্রথমে শেয়ার করি। জামাটিতে দুই রঙের কাপড় ব্যবহার করা হয়েছে। হালকা পেস্ট রঙের বল প্রিন্ট, মানে এটা একদম গাঢ় পেস্টও না, আবার যে পিওর আকাশি এটাও না, সুন্দর একটি কালার। আর তার সাথে মাঝখানে দেওয়া হয়েছে সাদা। এখানে দেখো অ্যাপ্লিক দিয়ে জোড়া দেওয়া হয়েছে, যাতে একটু আনকমন লাগে দেখতে। আর এখানে কিন্তু সুতাও দেওয়া হয়েছে দুই রঙের, মানে কাপড় আর যে সুতা সেটা হচ্ছে সেম টু সেম, একদম ম্যাচিং ম্যাচিং। এই দেখো জামাটির সম্পূর্ণ সামনে পার্ট, খুব বেশি ঘনও না আবার খুব বেশি সিম্পলও না, বুঝতে পেরেছো? আর এই দেখো এটা হচ্ছে পিঠের দিকটায়, পিঠের দিকটায় দেখতে পাচ্ছো যে খুবই সিম্পল একটা ঝাড় দিয়েছি। আমি বরাবরই কিন্তু সিম্পল পছন্দ করি। এর আগেও আমি বলেছি যে পিঠের কাজটা অন্তত পক্ষে আমার মনে হয় যে সিম্পলটাই বেস্ট। আরেকটা কথা, আমি কিন্তু এই জামাগুলো এখন পর্যন্ত ওয়াশ করিনি, আমার সবেমাত্র হাতে এসেছে আর তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি। এগুলো যখন ওয়াশ করব, মার দেব, আয়রন করব, তখন কিন্তু এগুলোর সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। মানে যেহেতু একটা জামা তৈরি করতে প্রায় 15-20 দিন তারও বেশিও লেগে যায়, ওই জন্য হাতে একটা ময়লা ময়লা ভাব থাকে, সেটা কিন্তু থেকে যায়। তো সেটা ওয়াশ করার পরে একদম পরিষ্কার হয়ে যায়। তো ওই জন্য কিছু কিছু জায়গায় এমন থাকে পারে, তো এটার জন্য তোমরা কিছু মনে করো না। কথা বলতে বলতে আমি হাতাটাও দেখিয়ে দিয়েছি। যাই হোক, এবার চলো তোমাদের সাথে ফুলকারি ওড়নাটি শেয়ার করি। ওড়নাটি কিন্তু বেশ ঘন, মানে জামা যে একদমই সিম্পলের মাঝামাঝি কিছু রেখেছি তার মানে এই না যে ওড়নাও আমি সিম্পল করব। ওড়না তো অলওয়েজ টাইম গর্জিয়াস। এখানে অ্যাপ্লিকগুলো ত্রিকোণাকার করে করা হয়েছে। তো কারা কারা এটা টিউটোরিয়াল চাও আমাকে জানিয়ে দিবা, আমি চেষ্টা করব ইনশাল্লাহ দেখানোর। তো এখানে আরেকটা জিনিস কি বলো তো, এটা মজার বিষয়, হ্যাঁ, সেটা হলো কাপড় দুই কালার দেখো, এমনকি সুতার কালারও দুই কালার। আর মজার বিষয় এটা যে সেলাইও কিন্তু দুই রকমের, শার্টিং ভরাট আর কাঁথা স্টিচ, এই দুইটা সেলাই দিয়ে এত সুন্দর ড্রেস করা হয়েছে, ভাবা যায়? আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি যে ওড়নার চারিধার দিয়ে কুশি কাটার কাজ রয়েছে। তো এখানে কি হইলো, ফুলকারি সেলাই রয়েছে, তারপরে কুশি কাটা সেলাই রয়েছে, তারপরে অ্যাপ্লিক সেলাইও রয়েছে, বুঝতে পারছো কতটা সুন্দর? সামনে থেকে কিন্তু আরও বেশি সুন্দর, নিজের জিনিস বলে বলছি না, সত্যি বলছি, এটা আসলে বাস্তবে সুন্দর। তাহলে এতক্ষণ ধরে কিন্তু আমি আমার কথা বলেই গেলাম যে ভালো লাগছে, এত সুন্দর, অত সুন্দর। এবার তো তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের কেমন লাগছে, ভালো লাগুক বা খারাপ লাগুক, যে কোনো কিছু অবশ্যই আমাকে জানাবা। এমনটা না যে সবার ভালো লাগবে, স্বাভাবিক, হ্যাঁ, খারাপ লাগলে কী হবে? তোমরা যখন আমাকে বলবা যে এখানে সমস্যা হচ্ছে, এটা না হইলে ভালো হইতো বা ওইভাবে হইলে ভালো হইতো, উদাহরণস্বরূপ বলে দিলাম, তাহলে কী হবে, আমার যে ভুলগুলো আছে সেগুলো আমার শুধরে নেওয়া খুবই সহজ হয়ে যাবে। তাহলে আর হ্যাঁ, যাদের একটু বেশি ভালো লেগেছে না, তারা কিন্তু শেয়ার করে দিবা, তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।